তোমাকে আমাদের ছাগল চুরি করে এনে দিলাম হাটে বিক্রি করে বাসার সবাইকে এদের কেনাকাটা করে দেওয়ার জন্য, তুমি সেটাও পারলে না। মাবিষ্টি কি করতেছিস মা? বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন কি ব্যাপার, এত তাড়াহুড়া করে যাইতেছো কই? মাস্টার সাহেব, একটা কথা শুনে খুব পেরেশানের মধ্যে আছি, তাই শোনার জন্য ঘাটে যাইতেছি। একটি বিশেষ ঘোষণা, আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কথাটাই বলতে চাইছিলাম মাস্টার সাহেব, সরকার এই সিদ্ধান্তটা কেমন করে নিল? আমরা জেলেরা যদি 65 দিন সমুদ্রে মাছ ধরতে না পারি, তাহলে সব জেলেরা তো না খেয়ে মরবো। তুমি ভুল বলছো রহিম মিয়া, সরকার ভালোর জন্যই করতেছে। আমি 65 দিন উপজেলায় মৎস্য অফিসে গেছিলাম। 20 মে থেকে 23 জুলাই এই সময়টা সামুদ্রিক মাছের প্রজননের অন্যতম সময়। প্রজনন সঠিকভাবে হলে সামুদ্রিক মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। জি স্যার, যা দেশে মৎস্য সম্পদকে সমৃদ্ধ করবে, ফলে জেলেদের জালে অনেক বেশি পরিমাণ মাছ ধরা পড়বে। তাই 20 মে থেকে 23 জুলাই এই 65 দিন বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। তা তো বুঝলাম মাস্টার সাহেব, কিন্তু আমরা এই 65 দিন বহু পোলাওয়ার নিয়ে কেমনে চলবো মাস্টার সাহেব? কত তোমাদের মতো জেলেদের যাতে সমস্যা না হয় সেই জন্যই সরকার 3,11,062 জন সমুদ্রগামী জেলে পরিবারের প্রতিটি পরিবারের জন্য মাসে 40 কেজি ধরে বিজিএফ এর চাল বিতরণ করছে। তাইলে তো বাঁচলাম মাস্টার সাহেব, খবরটা শুনে খুব ভালো লাগতেছে। তাইলে আর ওই ঘাটে যাই কি করবো, ওসে বাড়িতে যাই। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। কিরে, তোর জামাই বলে সমুদ্র থেকে ফিরত আইছে? হগো ভাবি, এখন নাকি 65 দিন মাছ ধরা বন্ধ, তাই হগল ট্রলার ফেরত আইছে সমুদ্র থেকে। আচ্ছা, 23 জুলাই পর্যন্ত কোনো ট্রলারই যাইব না সমুদ্রে। এই সময় তো মাছ ডিম পারে আর বাচ্চা ফুটায়। হ্যাঁ, বউ ধরো 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 ধরো। তুমি এই তো এত চাল মানে সরকার প্রথম মাসে 40 কেজি চাল দিছে ওই সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখার জন্য। কি তাহলে তো খুবই ভালো কথা। খালি কি ভালো কথা, খুব ভালো কথা। 20 মে থেকে 23 জুলাই এই 65 দিন সামুদ্রিক মাছ ধরা বন্ধ রাখি, মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করি।